বিএনপি নেতা ইশরাক হোসেনকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে ঢাকা মহানগর শ্রমিক দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। তবে পুলিশ জানিয়েছে ইশরাককে 2021 সালে গাড়ি পোড়ানোর একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। ইশরাক হোসেন প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। আমরা যাচ্ছি